এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন সৎ কাজের আদেশ দেওয়ার আগে নিজে আগে সৎ পথে চলতে হবে। একটু আগেও দেখলাম দায়ী যারা দিনের কাজ করবে কমপক্ষে পাঁচটা ফর্মুলায় তাদের আগে মজবুত হতে হবে। এক নম্বর, উম্মতের ইসলাহের ফিকির নিয়ে চিন্তা করবে আর দোয়া করবে, সুযোগ পেলেই দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার আগে তার ব্যবহারটা ভালো করা লাগবে। এজন্য আল্লাহর নবী হাদিসটার শেষ ভাগে বলেন, ইজা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, মানুষ যখন ঝগড়া গালাগালিতে লিপ্ত হবে আল্লাহ রহমতের দৃষ্টি তখন ফিরায় নিবে। এরে নবীর উম্মতের দল, আজ এই সমাজে গালি আর গালি, গালি আর গালি। আল্লাহর নবী বলেন খবরদার, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন, খবরদার গালাগালি থেকে নিজেরে বাঁচায় নাও, মুমিন মুমিনের গালি দাও পাপিষ্ঠের পরিচয়। আল মুসলিমু মানসানি ওয়াল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, বারবার আল্লাহ কোরআনে বলেন ওয়া কুলু কাওলান সাদিদা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষের দরবার শরীফে ডাকে? হ্যাঁ, কোথায় ডাকে? এরে আল্লাহর বান্দা, কেউ যদি বলে আমার দলে আসো, আমার ফরম পূরণ করো, আমার দরবারে আসলে জান্নাতের টিকিট রেডি, দলিল খোঁজা লাগবে না, এই বক্তব্যই সে ভণ্ড তার দলিল। আর কেউ যদি বলে আমার না আমার ভক্ত হতে বলি না, সবাই আল্লাহর তরিকা মতে চলো, নবীর তরিকা মতে চলো, এই কথাটাই দলিল হলো তারা আহলে হক। তাবলিগলারা কয় বয়ে বয়ে খালি জিকির, ইলিয়াস 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 ইলিয়াস, চরমনাওয়ালারা বলে বারবার চরমনের জিকির করো, চরমনাই চরমনাই চরমনাই। হ্যাঁ, তোমার অ্যালার্জিটা কি? তাবলিগলারা মদিনার নবী কয় নামাজ পড়ো, তাবলিগলারা বলে নামাজ পড়িও না। হ্যাঁ, তো অ্যালার্জি কি? নবী বলেন পর্দা করো, চরমনাওয়ালারা বলে পর্দা করিও না। তাহলে ভেজাল কেন? নবী বলেন পর্দা করো, হালাল খাও, নামাজ পড়ো, প্রতিবেশীর হক আদায় করো, গালি দিও না। তাবলিগলারাও বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, গালি দিও না। চরমনাইওয়ালারাও বলে হালাল খাও, পর্দা করো, উজানিওয়ালারাও বাহাদুরপুরওয়ালারা আহলে হক ওলামায়ে কেরাম সবাই বলে হালাল খাও, হক আদায় করো, গালাগালি বন্ধ করো, নামাজ পড়ো, হালাল ভাবে জীবন যাপন করো। তাহলে তোমার অ্যালার্জি কেন? আপনাদের আফতাব নগরের এক গরিব মানুষ রিক্সা চালায়, একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে বলে সন্ধ্যা আটটার পরে দোকান খোলা রাখলে 5,000 টাকা জরিমানা। একজন ধনী লোক বলে এই ফকির নি, তোর এই স্লোগান শোনার আমার টাইম নেই। রিক্সাওয়ালা গরিব ডাক দিয়ে কয় বড় লোক ভাই, কথাটা আমি যদিও গরিবের স্পিকার দিয়ে বলি, কথাটা আমার গরিবের না, কথা হলো সরকারের কথা। এরে নবীর উম্মত, তাবলিগলারা বলে নামাজ পড়ো, চরমনাই উজানি, বাহাদুরপুর আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম বলে দেওবন্দিওয়ালারা বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। এ কথাটা ইলিয়াসের কথা না, চরমনের ব্যক্তিগত কথা না, সব কথা হলো মদিনার কথা, স্পিকার হলো আলাদা। ওতে হিংসা ছেড়ে দাও, গালাগালি বন্ধ করে দাও, তোমরা যদি জিদ করে দেও আমগো কোনো চিন্তার কারণ নাই, কারণ যত গালি দিবা কপাল পুরবে, আমগো কপাল খুলবে, আমগো প্লাস পয়েন্ট, দিনের খেদমত কমে না বাড়ে, জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে ভয় আসিল এই ভয় তো নাই, ওই আলহামদুলিল্লাহ। বাতিল এখন সামনে কথা বলতে খুব ভয় পায়, মাঝে মাঝে এখন গজবের ফেসবুক রে, কিছু না পারলেই ওই ফেসবুকে, ওই যে মাঝে মাঝে কই 30 টাকা লয়া মাছ বাজারে গিয়ে কয় রুই মাছের দাম কত, চিন্তা করে মাছওয়ালা কয় রুই মাছের দাম 1300, কয় 30 টাকা দিবি? মাছওয়ালার সান্দি গরম, জুতা লয়া কত বাপে খাইছে মাছ, 30 টাকা লয়া হোমানে দৌড়, বাড়ির দরজা দিয়ে ঢোকে আর কয় ওর বাবায় খাইছে মাছ। ম্যাডাম কয় ধমক দাও কারে, কয় মাছ কিনতে গেলাম, রুই মাছের দাম জিগাইলাম,
1300 বললাম 30 দিবি, কত বড় বেয়াদব। আমাকে কয় আমার বাবাই খাইছে মাছ, ওর বাবাই খাইছে। ম্যাডাম কয় ধমক তুমি সেখানে দিবে, এখানে দাও কচ, ওখানে ধমক দিলেই সোজা ফিটলে বাড়িয়েই তো চামড়াটা তুললে ফেলাই তো বিসমিল্লাহ সারা। এরে নবীর উম্মতের দল, তর্ক বিতর্ক হতে পারে কিন্তু এ নিয়ে কেন ময়দানে মাইকিং করা হচ্ছে? আলে ওলামা নিয়ে সমাধান করে দাও, ঝগড়া কেন, গালাগালি কেন, গজবের ফেসবুক কেন? পারলে ভালো কথা লেখো, কারো বিরোধিতায় লেখিয়া বলিও না। হাফিজুর রহমান ভালো বয়ান করে কিন্তু এই ইনজেকশন শুরু, কিন্তু মানে কয় ব্যক্তির ভুজা করে, কেসা কাহিনী কয়। খাজা মঈনুদ্দিনের গান গায়, তাবলিগলাদের গান গায়, চরমনায়ের গান গায়, পীরের নাম ব্যক্তির ভুজা করে। আমি চরমনায়ের নাম নেই, খাজা মঈনুদ্দিনের নাম নেই, মুজাদ্দেদ আল ফেসানি, শাহ ওয়ালিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী, হাফিজ জি হুজুর শামসুল হক ফরিদপুরি, মুক্তি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, এবারকম আল্লাহ ওয়ালাদের নাম নিয়া, উজানির কারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, এরকম ভালো ভালো আল্লাহ ওয়ালা, শাহ জালাল, শাহ ফরান, শাহ মানুর, শাহ মখদুম, এদের নাম নিয়ে বয়ান করলে বলে হাফিজুর রহমান ব্যক্তির বুঝা করে মোশরেক। আমি ঝগড়ায় চাই না, আমি একটু শালীনভাবে প্রশ্ন করি, ও ভাইজান তুমিও তো অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, ওরে আল্লাহর বান্দা মুক্তি কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, আমানুল্লাহ মাদানির গুণগান, একের পর এক বলো। আবার ফাঁকে ফাঁকে আবু হানিফারে গালি, আবার ফাঁকে ফাঁকে খাজা মঈনুদ্দিনের গালি, তুমি অল টাইম গুণগান গাইলা, একটু জবাব দাও তুমি কার পূজা করো? আমগো বরিশালে কয় নিজের বেলায় তান্না দরিস, পরের বেলায় ভান্না উরিস, নিজের দাসলো আনা ঘরের দেখা নাও না বাটফার। আল্লাহ হেদায়াত দান করো। সমস্যা হইছে ছোটবেলার থেকেই বেদদুবি শিখি নাই, নাইলে আমরা টুপিওয়ালা দেওবন্দি আহলে হক, আমরা তাবলিগলা চরমনাই উজানি যদি বাঁশের লাডি লই ফালানোরও জায়গা পাবি না। সমস্যা হলো আমরা বেয়াদবি শিখি নাই, মুরব্বীরা শিখায় নাই, গালি শুনতে শিখেছি দিতে শিখি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। লম্বা কথা, অনেক কথা বলে ফেললাম, মুরব্বীর সামনে বেয়াদবি ক্ষমা চাই, দোয়া চাই, আল্লাহ তাআলা আদবওয়ালা জিন্দেগি দান করেন, তাওয়াজুর বিনয়ী জিন্দেগি দান করেন, এখলাসের সাথে রিয়া মুক্ত, হাসাদ মুক্ত, কিবির মুক্ত আল্লাহ পাক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মিশন গোটা দেশের ভিতরে বিদেশের ভেতরে ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।